ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে সকলকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো? 5:40। তো আমি উঠেছি 5:30, আর ঘুম ভেঙে গেছে অনেক সকালেই। তো দেখো জানলাটা একটু সরিয়ে দিলাম, তো বাইরে এখনও দেখো কেমন অন্ধকার, আর পাখির ডাকের আওয়াজ শোনা যাচ্ছে হালকা হালকা। আর এই দেখো কালকে কিছু সবজি এনেছিলাম তোমাদেরকে, চলো একটু দেখাই। দেখো সিম আছে, তারপরে এখানে আছে উচ্ছে, এখানে আছে লঙ্কা, আর এখানে আছে গাজর, শসা, এখানে আছে কাঁচকলা, পটল, আর এখানে কি আছে আদা আছে, আর আছে শসা, আর এইখানটাতে দেখো আছে সাবান, আর হচ্ছে রসুন আছে। তো এগুলোই কালকে রাতে এনেছিলাম, আর মাছটা তো ফ্রিজে আছে, ওটা পরে ক্লিন করতে হবে। আর এইখানটায় দেখো মেয়ের জন্য এনেছি মৌসুমি লেবু, আর এখানটায় কি আছে কলা আছে। তো ওই যে ছোটো ছোটো কলাগুলো পাওয়া যায়, তো ওই কলাই নিয়ে এসেছি, না হলে সিঙ্গাপুরি কলা আমার একদম ভালো লাগে না। তো এই যে কলা এনেছি, আর এনেছি বেদানা। তো এইবার দেখো আমি বসে পড়েছি সবজি বানাতে। তো আমি না উচ্ছে হোক বা কোনো দানা জাতীয় জিনিস সবসময় চেষ্টা করি যে দানা ফেলে দেওয়া গেলে তো দানা ফেলে দিই। তো উচ্ছে আমি কখনো দানা শুদ্ধ রান্না করি না, কারণ এটা কখনো হজম হয় না। আর তো সেই জন্য দেখো আমি মাঝখান থেকে চিরে নিচ্ছি, তারপরে দানাগুলো ফেলে দেব, দিয়ে তারপরে কেটে নেব। তো দেখো উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি এখানে। আর এবার এখানে আমি দেব একটা আলু, তো আলুটা এবার খোসা ছাড়িয়ে নিই, আর এটার মাধ্যমে আলু ছাড়াতে খুব ভালো হয়, তো না হলে বটিতে অনেকটা লেট হয়ে যায়। আর এখানে আমি যেহেতু উঠেছি 5:40, কিন্তু আমার সেই লেট হয়ে যায় যে কাজ আগে থাকে, তো সেই কাজগুলো করে স্নান করে তারপরে তো রান্না করতে আসবো। ঘুম থেকে উঠেই তো আর বাসি কাপড়ে রান্না করতে আসতে পারি না। তো দেখো এই যে আমি সব কেটে ধুয়ে এবার রেখে তারপরে যাব বাকি কাজ করতে। দেখো টমেটো কেটে নিলাম, আর এবার আমি কাঁচা লঙ্কাটাও কেটে নেব, আর একেবারে ডালের জন্য আর উচ্ছে আলু সব কিছুর জন্য কেটে নেব। তো এই দেখো পেঁয়াজ কুচি করে নিলাম এবার। তো আমার এইদিকে সমস্ত কিছু হয়ে গিয়েছে, ডালের যা দেব যা কিছু। আর এখানটায় দেখো সবজি কেটে চলে এসেছি আমি, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দেব, কারণ বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন লঙ্কা ভালো থাকে ফ্রিজে, আর বাইরে রাখলেও যাদের ফ্রিজ নেই বাইরেও রেখে দেখবে লঙ্কা অনেক দিন ভালো থাকে বোটা ছাড়িয়ে রেখে দিলে। তো আমি বোটাটা ছাড়িয়ে নিই, তারপরে আবার বাকি কাজটা করব। তো এই দেখো আমি সব লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কা সব বেশি ফুলো লঙ্কা, কাঁচা লঙ্কার বেশি মানে জালি থাকে, তো অর্ধেকই বাদ চলে যায়। আর এবার দেখো আমি চলে এসেছি যে প্লাস্টিকগুলোই ছিল গ্রিন ব্লু কালারের, তো ওই প্লাস্টিকে করে আমি ফ্রিজে রাখি না সবজি, তো আমি সাদা প্লাস্টিকে সবজিগুলো রেখে তারপরে এটা মুখ বেঁধে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর পটল আর এই দেখো কলা একসাথে রেখে দিলাম, কারণ এখন অল্প সবজি নিয়ে আসে, বেশি সবজি আনতে হয় না, তো সেই জন্য আর কি অল্প সবজিতেই আর কি হয়ে যায়, তো অল্প প্লাস্টিকে রাখলেই হয়ে যায়। আগে তো দেখেছো যারা আমার পুরনো বন্ধু, তো আমরা কত কত সবজি নিয়ে আসতো আমার হাজবেন্ড, তো সেই জন্য আর কি এখন যেহেতু যেতে পারে না, ও রাত্রে আর দিনে ডিউটি থাকে, তো সেই জন্য অল্প করেই সবজি বাজার থেকে নিয়ে আস। আর এইখানে দেখো আমি এখানে উচ্চগুলো রেখে দিলাম আর সিমও রেখে দিলাম, তো এইগুলো সব আমি মুখ বেঁধে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এখানে রয়েছে আদা, তো আদাটা না আমি আজকে আর ফ্রিজে রাখবো না, কারণ যেহেতু কিছুদিন পরে বাড়িতে যাব, আর আদা না বাইরে রাখলেই ভালো থাকে। তো শসাগুলো দেখো এখানে রেখে দিচ্ছি, আর আদা রসুন যেটা দেখলে, তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখবো না, এগুলো বাইরেই রেখে দেবো। তো কিছু কিছু সবজি আছে বা কিছু কিছু মশলা আছে যে বাইরে রাখলেই ভালো থাকে, যেমন আদা রসুন, তারপরে দেখবে বিট গাজর, এগুলো বাইরে রাখলে না ভালো থাকে, অত সহজে নষ্ট হয় না, তো সেই জন্য এগুলো আমি বাইরে রেখে দেবো। তো আর একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি আদাটা, আর এভাবেই আমি মুখটা বাঁধবো, বেঁধে হাওয়াটা বাইরে বার করে দিলাম, আর এবারে আমি এটা বাইরে রেখে দেবো। দেখো রসুনটাও নিয়ে নিলাম, আর এইদিকে আমার তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর কাজ করতে করতে প্রায় 6:45 বেজে গিয়েছে। আর এবার আমি লাইজল আর ডেটল দিতাম, এখন যেহেতু নেই তো সেই জন্য আমি লাইজল দিয়ে ঘরটা মুছে নিই। তো আমি ঘরটা মোছা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ে আর হাজবেন্ড ওরা ঘুমাচ্ছিলো, আর ওই ঘরে ওই জন্য লাইটও জ্বালাতে পারলাম না, তো সেই জন্য আমি কিচেনটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর এখানটায় দেখো ঘর মুছে চলে এসেছি রান্নাঘরের কাজ সারতে। এবার আমি এখানে দেখো আমি গ্যাসটা মুছে নিই, যেহেতু রাত্রেও মোছা থাকে তবু আমি সকালে একবার মুছে নিই, আর ডিমটা ভাবলাম যে ফ্রিজের নিচে রাখবো,
ট্রে আছে, তো ভাবলাম লেট হয়ে যাচ্ছে তো পরেই রেখে দেবো, তো গ্যাসটা আমি ক্লিন করে নিই। আর মেয়েদের সত্যি বলতে কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় বন্ধুরা, তার কোনো ঠিক নেই। যারা মেয়েরা যাদের বিয়ে হয়ে গিয়েছে তারাই জানো, তাছাড়া আর কেউ বোঝে না আর কি। সবাই একটা টাইম পেরিয়ে গেলে না তখন কেউ কাউকে বুঝতে চায় না, যে তখন ভাবে যে হয়তো কিছু ভুল বলছে কি নাটক করছে দেখবে, এরামটাই হয়। তো মেয়েদের জীবনটা এরকম যে মেয়েদের কষ্টটা সত্যি কেউ বোঝে না, আর যদি হাজবেন্ড বোঝে তো তাছাড়া আর কেউই বোঝে না। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর এইবার দেখো এখানে আমি সাবানটা খুলে নিলাম, তো সাবানটাও শেষ হয়ে গিয়েছে সেই জন্য আর এখানে একটা সাবান রেখে দেবো, আর বাকি যে চারটে দেখছো এটা আমি অন্য জায়গায় রেখে দেবো, পরে যখন লাগবে তখন এটা ইউজ করব। তো এবার চলে এসেছি আমি বেসিন ক্লিন করতে, আর এই কাজটা আমার রেগুলার করতে হয় তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমি বেসিনটা এবার ধুয়ে দিচ্ছি, আর ঘর তো আগে মুছেই নিয়েছি, আর বাথরুমে গেলাম কারণ জল ছেড়েছে, জলও ভরে গিয়েছে সেই জন্য। আর আমি স্নান করব সেই জল ছেড়েছি, এখনও আমাদের ট্যাঙ্কিতে যে রোজ জল ছাড়ে সেটা এখনও ছাড়িনি, ওটা ছাড়বে 7:30 রোজ আমাদের জল ছাড়ে, তো জলের খুব একটা অসুবিধা হয় না। আর এবার আমি ব্রাশ করে নিই, ব্রাশ করে নিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে, স্নান করে নিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, না হলে 7টা বেজে গিয়েছে আমার, লেটও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্নান করে চলে আসলাম, আর এই দেখো এখানে মুসুরির ডাল ভিজিয়েছিলাম একটু, তো এটা ধুয়ে নিলাম ভালো করে। আর এই যে এখানে আমি চালটাও ধুয়ে নিয়েছি, তো মেয়ের আর হাজবেন্ডের জন্য করব আজকে রান্না। আর এই যে আমি চলে এসেছি, এখনও কিন্তু মাথায় চিরুনি দিইনি, সিঁদুর পরিনি, কিচ্ছু করিনি, তো আগে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে উঠে আগে আমার ঢুকতে হয় রান্নাঘরে, বাকি কাজ আমার পরে করতে হয়। তো দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি দুই দিকে। আমার মনে হয় না তিনটে গ্যাস, মানে ওভেন হলে আমার ভালো হয়, দুটো ওভেনে আমার ঠিক কাজ হয় না, মানে এত তাড়াতাড়ি করতে হয় কাজ, তো সেই জন্য। আর এই দেখো এবার উচ্ছে আলুটা আমি বসিয়ে দিলাম, তো উচ্ছে আলুটা হালকা করেই ভাজবো, একটু উচ্ছে সেদ্ধ হয়ে যাবে কিন্তু কাঁচা কাঁচা গায়ের কালারটা থাকবে, না হলে উচ্ছের কোনো প্রোটিনই থাকবে না। তো দেখো উচ্ছেতে আমি লবণ হলুদ সব দিয়ে দিলাম, এবার ভালো করে এটা ভেজে নেবো, আর তারপরে আমি হালকা একটু নাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে ভাতটাও তার মধ্যে হয়ে যাবে, আর আমি তারপরে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে আসছি, তো মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে চলে এসেছি। আর এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গিয়েছে, ভাতটাও হয়ে এসেছে, তো ভাতটা নামিয়ে এখানে আর একটা কড়াই দেখছো বসিয়ে দিয়েছি। তো বললাম না যে আমার খুব তাড়াতাড়ি করতে হয়। আর এই দেখো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর আজকে হাজবেন্ডকে আমি পরোটা করে দিলাম না কারণ রাত্রে গরম ভাত করেছিলাম তো সেটা অল্প একটু ছিল, তো ভাবলাম ওটা দিয়ে আজকে ওর ভাত ফ্রাই করে দেবো, তো ওটাই নিয়ে যাবে, আর সেই জন্য তাড়াতাড়ি হবে একটু, না হলে উচ্ছে আলু ভাজা এটা ডালের জন্য করছি, আবার পরোটার জন্য আলাদা ভাজা করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আমি একটা ভাজাই চেষ্টা করি করে দিতে, দুটোর সাথেই চলে যাবে এরকম করি জানো তো বন্ধুরা। আর এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু এক এক করে দিয়ে দিলাম। আর এই ভাত ফ্রাইটা আমি, আমার না একটু ভালো লাগে না কিন্তু ও যেহেতু ভালোবাসে তো সেই জন্য ওকে আমি বানিয়ে দিই। আর এবার এটা ভালো করে আমি ভেজে নেব, তারপরে এখানে আমি বাকি মশলা অ্যাড করব। এখানে কিন্তু আমি আবার বাথরুমে গেলাম, জলটা ভরে এসেছে তো নলটা আমি চালু করে দিয়ে আসলাম, তো রান্না করতে করতে সব দিকে দেখতে হয় আমার কি করব আর। আর এবার আমি উচ্ছে আলু ভাজাটা ডাব্বাতে ভরে দিচ্ছি, আর অল্প একটু দেখো রেখে দিলাম এটা মেয়ের জন্য, আর ওটা ওর বাবার জন্য আমি রেডি করে দিলাম ডাব্বাতে, একটা করে ডাব্বা গোছাই আর সাইড করি। তো এভাবেই আমি সকালে, মানে দু হাতে আমার যেন হয় না, মনে হয় চারটে হাত কি ছটা হাত হলে ভালো হতো। আর এই দেখো এদিকে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা এবার ভালো করে আমি ভেজে নেব, তো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আবার কথা বলছি তোমাদের সাথে। আর এদিকে আমার ভাতটাও আর কি সিটি বসে গিয়েছে, তো আর ওইদিকে ভাতটাও দেখো ডাব্বাতে আমি ভরে দিচ্ছি, আর ভাতটা ভরা হয়ে গেল ওই সাইড করে রেখে দিলাম। আর আমি না একটা কাজ তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ বারবার যে আমি প্রচণ্ড পরিমাণে হাত ধুই, একটা কাজ করি আবার হাত ধুই, আবার হাত ধুই, না হলে এটা আমার অভ্যাস, আমি পাল্টাতেই পারি না জানো তো, আমার হাত ধুতেই হবে, আর একটু মুছে নিই আর হাত ধুয়েই করি। আর এদিকে ভাতটাও আর কি এবার দিয়ে দেবো, এদিকে ভাজাটাও হয়ে এসেছে, তো ভাতটা পুরোপুরি দিয়ে দিই, আর ওইদিকে আমার টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গিয়েছে, ওদিকে ডালটাও দিয়ে দিয়েছি, এবার ওদিকে জলটাও দিতে হবে, তো এদিকে ভাতটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে ওইদিকে জলটা দিয়ে দেবো। তো সকালবেলা প্রচণ্ড স্পিডে কাজ করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ, আর যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ তোমাদের কারো ধৈর্য নেই, তো আমার ভিডিওটা কারোর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পুরোটা দেখো, দেখার চেষ্টা করো স্কিপ না করে যেটুকু পারবে সেটুকু। আর
এবার আমি ডালটায় জল তো দিয়ে দিলাম আর বোতলটাও ধুয়ে নিলাম, কারণ আমি প্রত্যেকদিন বোতলে জল ভরার আগে না আরেকবার করে ধুয়ে তারপরে জল ভরি, আর যেহেতু জল ছেড়েছে এখন তো সেই জন্য আর কি করে নিলাম, তাহলে জলটাও পরে সাশ্রয় হবে। আর এই দেখো লবণ দিয়ে দিলাম ডালে আর একটু চিনিও দিয়ে দিলাম, তো এবার এটা ভালো করে আমি নাড়িয়ে দেব, তারপরে ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই দেখো বোতলগুলো নিয়ে চলে এসেছি, এবার সব বোতলগুলো ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে তারপরে আমি জল ভরবো, বোতলও খালি হয়ে গিয়েছে সব জলও ভরতে হবে। তো এই দেখো ভাতটা, আর এইখানটায় দেখো আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তো ম্যাগি মশলাটা দিলে না ভাত ফ্রাইটার বেশি টেস্ট হয়, তোমরা করে দেখো যারা ভাত ফ্রাই পছন্দ করো। আর এইবার এখানে অল্প একটু পরিমাণে চিনি দিলাম, চিনি দিলেও স্বাদটা আর একটু বেড়ে যায়। তো এবার ভালো করে একটু নাড়িয়ে তারপরে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আর এইদিকে ভাত ফ্রাইটা দেখো আমার হয়েও এসেছে, তো এবার আমি এটা তুলে দেব। আর তারপরে এখনও একটা বাকি আছে, আর এইদিকে ডালটাও হয়ে এসেছে। তো চলো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবার আমি ভাত ফ্রাইটা এখানে নামিয়ে নেব। এদিকে হয়েও গিয়েছে ভাত ফ্রাইটা পুরোপুরি। ওখানে চিকেনটা গরম করতে দিলাম, আর এই দেখো ডাব্বায় সব ভরেও দিয়েছি, ডাল আর মুড়ি, উচ্ছে ভাজা, ভাত ফ্রাই, চাওয়াল আর কি ভাত আর হচ্ছে চিকেন। তো এই দেখো এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর হাজবেন্ড বললো চা খাবে, এই যে জলও ভরবো। হরে কৃষ্ণ, তো দেখলে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে এবার, আর এখন বাজে কিন্তু 8:05, তো বেরিয়ে গেল এবার, ওই যে বাইরে চলে যাচ্ছে এবার। আর আমি জানলা দিয়ে একটু উপায় করে দিলাম, তো এবার আমি বাকি কাজগুলো সারবো। তো চলো আমার সাথে থাকো আর জুড়ে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এই দেখো বাইরে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, আর এইখানটাতে দেখো গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সব গাছগুলোতে জলও দিতে হবে। আর এই দেখো বাইরে রোদ্দুরও বেরিয়েছে বললাম, তো এবার আমি চলে যাব কিচেনে। আর আবার দেখো এখানে চলে এসেছি কিচেনে, তো এই যে মটরশুঁটিগুলো এগুলো খারাপ হয়ে যাচ্ছিলো তো ছাড়িয়ে নিলাম, আর এবার ধুয়ে রেখে দেব তাহলে ভালো থাকবে। আর রান্নাটাও করে নেব, দেখো তো পরিষ্কার হয়ে গেল মটরশুঁটিটা। আর এবার আমি চলে এসেছি বাসন মাজতে, তো এবার বাসনগুলো মেজে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে। পরে তোমাদের সাথে এলাম তোমাদের সামনে কথা বলতে, তো দেখলে আমার সকালে অনেকটাই কাজকর্ম তোমাদের সাথে আজ শেয়ার করলাম। এখনো জামা কাপড়গুলো ভিজিয়ে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমি যাব প্রসাদ তুলে মেয়েকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দেব, দিয়ে ওকে হোমওয়ার্ক করাবো, করিয়ে স্নান করিয়ে দেব। তো আমি এটুকু আর কিছু শেয়ার করবো না তোমাদেরকে। তো অন্য ভিডিওতে তোমরা দেখেছো মেয়েকে হোমওয়ার্ক করানো স্নান করানোর পরে, তো সেই জন্য আজকে আমার মর্নিংটা শেয়ার করলাম। আর আজকে কি বলতো, আজকে যেহেতু সোমবার আর আজ হচ্ছে অশোক ষষ্ঠী আর বাসন্তী পুজোও শুরু হচ্ছে আজ থেকে, তো কালকে রাত্রে মাসির বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি আসার পরে হাজবেন্ড বললো যে শাশুড়ির কাছে ফোন করেছিল, তো বলেছে যে আজকে অশোক ষষ্ঠী করতে। তো মা হওয়া সত্যি মুখের কথা নয়, একটা মা হতে গেলে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমরা প্রত্যেকটা মেয়েই করে থাকি। অনেক সময় কি হয় বলতো, আমরা পেরে উঠি না বা আমাদের সামর্থ্য থাকে না বা কষ্ট হয়ে যায় বা অনেক কিছু, তো কিন্তু তবুও আমাদের আমাদের সন্তানের কল্যাণের জন্য বা আমাদের সংসারের কল্যাণের জন্য আমাদের এই কাজটা করতে হয়। তো আমি ওই দিকে একটু কাজ করছিলাম, ফোনে একটু কাজ চলছিল সেই জন্য। তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সংসার জীবনে বলো, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একটা লাইফ থাকে, আর বিয়ে হয়ে যাওয়ার পরে তখন লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই।
তো সেই জন্য আর এই সপ্তাহে আজকে থেকে আবার হাজবেন্ডের ডে শিফট চালু হলো, আর সামনের সপ্তাহে আবার নাইট শিফট হবে। তো ডে শিফট নাইট শিফট এই জন্য আমারও সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো সকাল সকাল আজকে উঠেছি, যখন উঠেছি তোমরা তো দেখলে, তখন বাজে 5টা, আমি 5টার সময় উঠেছি কিন্তু শুয়েছিলাম, তারপরে 5:30টার দিকে উঠলাম, আর তখন বাজে হলো 5:40। তো আমি তোমাদের সাথে এই জন্য কথাটা বললাম, কারণ আমরা মেয়েরা না যখন মা হয়ে যাই তখন আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক নিজেদের পছন্দের জিনিস বা পছন্দের অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় আমাদের সংসারের জন্য, বাচ্চার জন্য। তারপরে আবার পরে যখন কিছু উল্টোপাল্টা কিছু হয় বা আমাদের কিছু মিস্টেক হয়ে যায় তখনই আবার সবার কাছে কথাও শুনতে হয়, তখন না প্রচণ্ড খারাপ লাগে যে সংসারের জন্য সবার জন্য এত কিছু করেও সবার কাছে আবার মানে ভালো কিছু প্রত্যাশা করলে তখন পাওয়া যায় না। তো যে কথাটা বলছিলাম, এই সোমবার আজকে এই সপ্তাহ, আর এই আর আবার হচ্ছে এপ্রিলের 2 তারিখে আবার একাদশী আছে, এই এই সপ্তাহে রবিবারের দিন একাদশী, আর হচ্ছে শনিবারের দিন আবার জয়পতাকা স্বামীগুরু মহারাজের ব্যাস পূজা আছে। তো যেহেতু আমি একাদশীর আগের দিনে নিরামিষ খাই, তো সেই জন্য ওই দিন উপবাস করবো 12টা পর্যন্ত, তারপরে নিরামিষই খাবো, আর পরের দিন তো একাদশী, আর আমরা বাড়ি যাবো খুব তাড়াতাড়ি, চলে এসেছি আর মাত্র 10-12 দিন আছে। তো এই সানডে, সামনের সানডেতে আমরা গাড়িতে উঠবো, তো সেই জন্য একটু মজা হচ্ছে। তো আমি বেশি মজা করি না, কারণ কি বলতো আমার কপালে বেশি মজা হয়তো লেখা নেই কি নেই জানি না, তো যখন বেশি আনন্দ করতে যাই তখন সেটা ভেস্তে যায়, তখন সেটা দুঃখে পরিণত হয়। তো সেই জন্য একটু ভালো লাগছে কিন্তু বেশি আনন্দ করছি না, যতক্ষণ না বাড়ি যাচ্ছি ট্রেনে উঠছি। তো তোমরা সবাই সাপোর্ট করো, আশীর্বাদ করো যেন ভালোভাবে আমরা বাড়ি পৌঁছাতে পারি, জার্নিটা ভালোভাবে হয়। তো আজকের মতো ব্লগটা আমি বন্ধুরা এখানে স্টপ করছি। আমার ভিডিও কোথায় একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর আজকে মর্নিং এর রুটিনটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই বাই, আর হয়তো কিছু আওয়াজ পেতে পারো কারণ বাথরুমে জল চলছে, তো সেই জন্য। তো আজকের মতো টাটা।